उनको मैं प्यार करती हूँ जैसे आरुषि को प्यार करती थी, तो एक एक अच्छा सा फीलिंग आता है, एक अच्छा सा, जैसे आरुषि रिस्पॉन्ड करती थी मम्मी के साथ, वैसे ही कई बच्चे करते हैं यहाँ पे, जाते हैं तो गोद में आ जाते हैं। বছর খানিক আগে গাজিয়াবাদের দাসনা জেলে বসে এই মন্তব্য করেছিলেন নূপুর তলওয়ার, নিহত আরুষি তলওয়ারের মা। তখনও নিম্ন আদালতের বিচারে তিনি মেয়ের খুনে দোষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বৃহস্পতিবার নূপুরও তার স্বামী রাজেশ তলওয়ারকে এই সাজা থেকে মুক্তি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতিরা জানিয়ে দিয়েছেন মেয়েকে খুন করেননি বাবা মা। জেল সূত্রে দাবি, রায় জানতে দুজনেই টানা চোখ রেখেছিলেন টিভির পর্দায়। দুপুর তিনটে নাগাদ রায় ঘোষণার পর রাজেশের সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও কান্নায় ভেঙে পড়েন নূপুর। দেখিয়ে উনকি গতিবিধি সামান্য থি, উনোনে আনে দিনো কি তরহ জো হ্যা উনোনে নাস্তা কিয়া সব কুছ কিয়া অর থোড়ি বহুত এনজাইটি, চুকি বড়া দিন থা, ফয়সলে কা দিন থা, তো থোড়া বহুত তনাও হোনা স্বাভাবিক হ্যায়, ও তনাও উন পর ভি থা, লেকিন ফয়সলা আনে কে বাদ ও তনাও সে বিলকুল মুক্ত হো চুকা। সম্ভবত শুক্রবারই জেল থেকে ছাড়া পাবেন তলওয়ার দম্পতি। সূত্রের দাবি, গত চার বছর ধরে দাসনা জেলে দুটি আলাদা ওয়ার্ডে থাকতেন আরুষির বাবা মা রাজেশ নূপুর। জেলের ভেতর একটি ডেন্টাল ক্লিনিকও চালাতেন তারা। গত বছর জেলের ভেতর থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নূপুর দাবি করেন, নিজেকে নানা কাজে ব্যস্ত রাখলেও মনের ভেতরে রক্তক্ষরণ হয়েই চলেছে। अभी तक सिर्फ दुख, सिर्फ दर्द देखा है, वो तो मुझे सिर्फ दुख और दर्द उसमें नज़र आता है, जो हमने खो लिया, जो हम अभी कभी वापस नहीं आएगा हमारे ज़िंदगी में, वो ही रिफ्लेक्ट कर रहे हैं मेरे राइटिंग्स। এবার মেয়েকে খুনের দায় থেকে মুক্তি পেলেন ঠিকই, কিন্তু বাড়ি যখন ফিরবেন তখন সেখানেও তো মেয়ে থাকবে না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে শুধু আরুষির স্মৃতি। এবিপি আনন্দ।